ও একটা কথা বলতে ভুলে গেছি, মা কাল আমাদের ব্যাপারে সব জেনে গেছে। তারপর? তারপর তো কিছুই বলেনি, মাও রাজি। সত্যি বলছো? চলো না আমরা আজই বিয়ে করে নেই। আরে পাগলি, একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি তোমার বাবার কাছ থেকে তোমাকে চেয়ে নিব। হুম, আমার এক মুহূর্ত তো তোমার থেকে দূরে থাকতে ভালো লাগছে না। হুম, আমারও না। হুম, আসা যায় আমার ডেস্কে। বাই দা ওয়ে, এতগুলো ফাইল চেক করতে হবে। হুম, দীপ নিজে ডেস্কে চলে যায়, ডেস্কে গিয়ে ফাইলগুলো চেক করতে থাকে। এদিকে তানিশা মুচকি মুচকি হাসতে থাকে, দীপের অসহায় ফেসটা দেখে ওর বেশ মায়া হলেও ওকে আজকে একটু কষ্ট দিতে হবে, না হলে সারপ্রাইজটাই খারাপ হয়ে যাবে। এদিকে মিষ্টি অফিসে এসে শুধু দীপের দিকেই তাকিয়ে আছে, বড্ড ভালো লাগছে ওকে এভাবে দেখতে। ওর কাছে গিয়ে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ জানি ও ডাইনিটা কখন এসে যায়। বিকেলে দীপ কাজ শেষ করে চুপচাপ বসেছিল, এতগুলো ফাইল চেক করে এখন মাথা ঘুরাচ্ছে, লাঞ্চও করেনি। হঠাৎ তানিশা ডাকে, ও চোখ তুলে সামনে তাকায়। মিস্টার দীপ, আপনার কাজ শেষ? হ্যাঁ। গুড, এখন আমার সাথে চলুন। দীপ কোনো প্রশ্ন না করে তানিশার সাথে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে দুজনেই গিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। দীপ, তুমি এত কেয়ারলেস কেন? সিট বেল্টও বাঁধনি, দেখি আমি বেঁধে দেই। তানিশা দীপের দিকে ঝুঁকে ও সিট বেল্ট বেঁধে দেয়। তানিশার চুলগুলো থেকে খুব সুন্দর স্মেল আসছে, একেবারে মাদকের মতো একটা ঘ্রাণ। দীপ তানিশার দিকে আট চোখে তাকিয়ে থাকে, সত্যি লাল শাড়িটাতে ওকে একেবারে পরীর মতো লাগছে। এই, এভাবে কি দেখো? না কিছু না, ওই দোকানটাতে দেখছিলাম। তুমি কি রেগে আছো আমার উপরে? না, তানিশা বুঝতে পারে দীপ বেশ রেগে আছে। ও মুচকি হেসে গাড়ি চালানোয় মনোযোগ দেয়। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অনেক আগেই ডুবে গেছে। দীপ বুঝতে পারছে না তানিশা কি করতে চাইছে। দীপ চুপচাপ বসে বাইরে তাকিয়ে থাকে, ব্যস্ত শহর, মানুষজন ছুটছে। আরও কিছুক্ষণ ড্রাইভিং করার পর তানিশা গাড়ি ব্রেক করে। দীপ অবাক হয়ে তাকায়, এই জায়গাটা তো আগে কখনো দেখেনি, হয়তো কোনো বড় ব্রিজ, নিচে প্রবাহমান নদী, রাস্তায় রোড লাইট জ্বলছে। দীপ গাড়ি থেকে নামে, তানিশা ওর সাথে নামে, দুজনে ব্রিজের ধার ঘেঁষে দাঁড়ায়। পূর্ণিমার চাঁদের আলোয় নদীর পানিটা চকচক করছে, তানিশার সিল্কি চুলগুলো উঠছে, ওকে দেখতে বেশ মনোমুগ্ধকর লাগছে। তবে তানিশা ওকে এখানে নিয়ে এলো কেন, দীপ কিছুই বুঝতে পারে না। রাগ করেছো আমার উপর? না। আমার চোখের দিকে তাকিয়ে বলো। দীপ রেগে অন্যদিকে তাকিয়ে থাকে, হঠাৎ তানিশা হাঁটু গেড়ে দীপের সামনে বসে পড়ে, হাতে একটা ডায়মন্ডের রিং দীপের দিকে এগিয়ে দেয়। দীপ অবাক হয়ে তাকিয়ে থাকে ওটা দেখে। কিছু ছোট ছোট ইচ্ছে, কিছু আশা, সব মিলিয়ে তোমাকে ভালোবাসা, কিছু গল্প এখনো বাকি লেখা। দীপ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, জানি না কখন এই মনে তোমাকে জায়গা দিয়ে ফেলেছি, বলতে পারি না, তবে এখন আমার সবটা জুড়ে তুমি। আমি তোমার বাচ্চাদের মা হতে চাই, তোমার সুখ দুঃখের পার্টনার হতে চাই। উইল ইউ ম্যারি মি? দীপ অবাক হয়ে যায়, খুশিতে ওর চোখ থেকে পানি চলে আসে। ও তানিশাকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে, তানিশাও দীপের বুকে মাথা রাখে। ও সবচেয়ে নিরাপদ জায়গা, দীপের মুখে মাথা রেখে ও পৃথিবীর সেরা শান্তি অনুভব করে। এদিকে বাসায় এসে মিষ্টির মনটা খারাপ, নিজের মনের কথাটা আজকেও দীপকে জানাতে পারলো না, তবে কালকে যেভাবেই হোক দীপকেও বলবেই। পরদিন মিষ্টি উঠে ভোরবেলা একটা নীল শাড়ি পরে নেয়, সাথে সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। ওর মা ওকে দেখে তো অবাক। কিরে, এত সাজুগুজু করে যাচ্ছিস কই? বিয়ে নাকি তোর? কিন্তু কেন, আজকে কি? মিষ্টি কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে লিফটের কাছে দীপের জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর দীপ আসার সাথে সাথে মিষ্টি ওর সামনে গিয়ে দাঁড়ায়। হাই। হাই, আজকে এত সাজুগুজু, কোনো স্পেশাল ডে নাকি? হুম। চলো, লিফট এসে গেছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হুম, চলো। মিষ্টি লজ্জায় লাল হয়ে যায়, কিভাবে বলবে বুঝতেই পারে না, হঠাৎ ও জোরে বলে ওঠে, আই লাভ ইউ দীপ। মিষ্টি কথাটা বলার সাথে সাথে দীপ সর্বশক্তি দিয়ে ওকে একটা চড় মারে, চড় খেয়ে মিষ্টি একেবারে ফ্লোরে পড়ে যায়, ওর ঠোঁট ফেটে অনেকটা রক্ত বেরোতে থাকে। এই যে হ্যালো, কোন দুনিয়ায় আছো তুমি? মিষ্টির ঘোর ভাঙে, তাহলে ও কল্পনা করছিল দীপকে কিভাবে কথাটা বলবে কিছুই বুঝতে পারছে না। কি হলো, এভাবে চুপ করে আছো কেন? না কিছু না, এমনি। চলো, অফিসের ফ্লোর এসে গেছে, আমি গেলাম। মিষ্টিও লিফট থেকে বেরিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে, দীপকে ভালোবাসার কথাটা বলতে বেশ ভয় পাচ্ছে ও। এদিকে তানিশা অফিসে এসেই দীপকে ডেকে নেয়, দীপ সরাসরি ওর কেবিনে চলে যায়। হাই। হুম, হাই, চলো সোফায় বসো। ওকে, দীপ সোফায় বসে পড়ে, তানিশা কাজ শেষে ওর পাশে এসে বসে।
তো মিস্টার সকালে খাওনি কেন? তুমি কিভাবে জানলে? শাশুড়ি মা আমাকে ফোন করে জানিয়েছেন। মানে মা তোমাকে ফোন করেছিল? হুম। বাট মা তোমার নাম্বার কিভাবে পেলো? সেটা আমাদের মা মেয়ের ব্যাপার, তোমাকে কেন বলবো? এখন নাও, তোমার জন্য নুডলস রান্না করে এনেছি, এগুলো খেয়ে নাও। কিন্তু কিন্তু না, চুপচাপ খাও, অন্য সব কথা পরে। তুমি খেয়েছো? হুম, আমি খেয়ে এসেছি, এখন চুপচাপ খাও। দীপ চুপচাপ খেয়ে তানিশের সাথে কিছুক্ষণ কথা বলে। আজকে একটা মিটিং আছে বিদেশি কোম্পানির সাথে। দীপ খেয়ে মিটিংয়ের জন্য রেডি হতে থাকে। তুমি রেডি তো? তারা অলরেডি এসে গেছে। ওকে, আমি রেডি, চলো। দুজনে মিটিং রুমে চলে যায়। ওদেরকে দেখেই বিদেশি কোম্পানির সেই লোকটা হাত বাড়িয়ে দেয়। হাই, আই এম জন, নাইস টু মিট ইউ। আই এম তানিশা, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি পুরুষদের সাথে হাত মেলাই না। বাট ইউ আর সো বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ, লেটস স্টার্ট উইথ দ্য প্রেজেন্টেশন। ওকে, অ্যাজ ইউ সে। দি প্রেজেন্টেশনটা ভালোভাবে শেষ করে। ওর মেজাজ বেশ খারাপ। এই জনের বাচ্চা তানিশার সাথে ফ্লার্ট করছে, এটা দেখে ওর মেজাজটা বেশ গরম। তানিশাও সেটা বুঝতে পারছে। রাগে ওর চোখ পুরো আগুন হয়ে উঠে আছে। ওয়াও, নাইস প্রেজেন্টেশন, আই লাভড ইট, লেটস মেক দিস ডিল। ওকে, বাই দ্য ওয়ে, ক্যান আই গেট ইওর নাম্বার? তানিশা না বলবে, কিন্তু হঠাৎ ওর মাথায় একটা আইডিয়া আসে। ও দীপকে জানানোর জন্য জনকে নিজের নাম্বারটা দেয়। এদিকে দীপের মেজাজ বেশ গরম ছিল। তানিশা জনকে নিজের নাম্বার দেওয়ায় গায়ে আগুন জ্বলে ওঠে ওর। ওর আগে মিটিং এর রুম থেকে বেরিয়ে যায়। ওকে, বাই, নাও সি ইউ লেটার। ওকে, জন বেরিয়ে গেলে তানিশা ফোনটা হাতে নিয়ে জনের নাম্বারটা ব্লক করে দেয়। দীপকে রাগানোর জন্য এটা করেছে, তবে ও এতটা রেগে যাবে তানিশা ভাবেনি। দীপ নিজের ডেস্কে মন খারাপ করে বসেছিল। ওকে এভাবে মন খারাপ করতে দেখে মিষ্টি এসে ওর সামনে দাঁড়ায়। এই যে স্যার, মন খারাপ নাকি? না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার মন খারাপ। চলুন না, এক কাপ কফি খেয়ে আসি, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চলুন। দুজনে অফিসের ক্যান্টিনে চলে যায়। দীপ দু কাপ কফি অর্ডার করে। মিষ্টি বেশ ইতস্তত বোধ করছে, দীপকে কিভাবে কথাটা বলবে। এদিকে দীপ চুপচাপ বসে আছে। সকালের ঘটনার জন্য ওর মনটা বেশ খারাপ। তানিশার কি দরকার ছিল এভাবে হেসে হেসে কথা বলার আর ফোন নাম্বার দেওয়ার? কি হলো, মন খারাপ? না দীপ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হুম, বলো। জানি না কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রতিটা স্বপ্নে প্রতিটা আশায় এখন তুমি। প্লিজ আমাকে তোমার বুকে একটু জায়গা করে দিবে? তুমি কি মজা করছো আমার সাথে? না, সত্যি আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি তোমাকে। না, এটা হয় না, আমি অন্য একজনকে ভালোবাসি। কাকে? তানিশাকে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ, বিলিভ মি, আমি অনেক ভালোবাসবো তোমাকে, তানিশার চেয়েও অনেক বেশি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মিষ্টি, আমি তানিশাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়, সরি। এটা বলে দীপ চলে যায় নিজের ডেস্কে। অন্যদিকে মিষ্টি কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। দীপ নিজের ডেস্কে গিয়ে দেখে তানিশা বেশ রেগে দাঁড়িয়ে আছে। ও আসতেই দীপ, আমার সাথে এসো, এটা বলে তানিশা দীপের হাত ধরে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে চলে যায়। মিষ্টির সাথে তো বেশ ভালোই চলছে, আমি তোমাকে বারণ করেছিলাম ওর সাথে কথা বলতে। তুমি ভুল ভাবছো। তাহলে তোমার হাত ধরলো কোন সাহসে? তুমি জনকে নাম্বার দেওয়ার আগে একবারও আমার কথা ভেবেছো? আর মিষ্টি আমার জাস্ট ফ্রেন্ড, ওকে? আমি তো তোমাকে রাগানোর জন্য করেছিলাম, বাট তুমি এত রেগে যাবে আমি ভাবতে পারিনি, আই এম সরি। দীপ আর কোনো কথা না বলে চুপচাপ তানিশাকে বুকে জড়িয়ে নেয়। ভালোবাসার চাদরে আবদ্ধ হয়ে যায় দুজন। তবে কতদিন সুখে থাকা ভালো থাকা প্রকৃতি বেশি দিন সহ্য করতে পারে না। খুব দ্রুত ওদের লাইফে অনেক বড় ধরনের ঝড় আসতে চলেছে। আপনারা দেখতে থাকুন কি টাইপের ঝড়। মিষ্টি বাসায় গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। লাইফে ফার্স্ট টাইম কাউকে ভালোবেসেছে, কিন্তু সেই ওকে ফিরিয়ে দিল। মিষ্টির অনেক কষ্ট হচ্ছে, অসহ্য একটা যন্ত্রণা হচ্ছে বুকের বাঁ পাশে, কিছু পাওয়ার আগে হারিয়ে ফেলার যন্ত্রণা। আম্মু, তোর কি হয়েছে, কাঁদছিস কেন? মিষ্টি কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওর মা বারবার জিজ্ঞেস করে কেন কাঁদছিস, কিন্তু ও কিছু না বলে কাঁদতে থাকে। অন্যদিকে দীপ আর তানিশা গাড়ির উপর বসে থাকে। ওরা আজকেও নদীর পাড়ে এসেছে। আকাশটা বেশ সুন্দর, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, সত্যিই দেখতে অপূর্ব লাগছে। দেখেছ আকাশটা কত সুন্দর? হুম, অনেক সুন্দর। একটা কথা বলি? হুম। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি আমার পাগলিটাকে। শোনো, আমাদের যখন বেবি হবে আমরা ওদের নিয়ে এখানে ঘুরতে আসব, ওকে? হুম, আগে বিয়েটা হোক। আমার কিন্তু অনেক মিষ্টি দেখে একটা মেয়ে চাই। আমার ছেলে চাই।
আমার মেয়ে, আমার ছেলেটাই ব্যাস, এটাই ফাইনাল। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন চলো সন্ধ্যা হয়ে এসেছে, বাসায় ফিরে যাই। না আমার এখানেই ভালো লাগছে, আর একটু থাকি না প্লিজ প্লিজ প্লিজ। ওকে বাবা ফাইন, আইসক্রিম খাবে? হুম, কিন্তু এখানে কোথায় পাবো? আমি বক্সে করে নিয়ে এসেছি, গাড়ির মাঝে আছে। তানিশা উঠে গিয়ে আইসক্রিম নিয়ে আসে, আইসক্রিম এনে নিজেও খায় আর দীপকেও খাইয়ে দেয়। দীপ শুধু এক ধ্যানে ওর দিকে তাকিয়ে থাকে, শাড়িতে ওকে অপূর্ব লাগছে। সত্যি মেয়েদের শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, আর তানিশা তার জলজ্যান্ত উদাহরণ। বাতাসে বারবার তানিশার সিল্কি চুলগুলো ওর চোখে মুখে এসে পড়ছে। দীপ তানিশার চুলগুলো কানের পাশে গুঁজে দেয় আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। আজ 8 দিন কেটে গেছে, মিষ্টি অফিসে যায়নি। আসলে তানিশা আর দীপকে একসাথে দেখলে ও নিজেকে সামলে রাখতে পারবে না, তাই অফিসে যায়নি। মিষ্টি কিছু কেনাকাটা করতে একটা শপিং মলে গিয়েছিল, হঠাৎ ওর চোখ আটকে যায় সামনে, দীপ আর তানিশাও এখানে। দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে, মিষ্টির বুকটা কেঁপে ওঠে আর একটা ব্যথা শুরু হয়। দুজনে একসাথে কি হাসি খুশি আছে। ও চুপচাপ শপিং মল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ম্যাডাম, আপনি কি কিছু কিনবেন না এভাবেই ঘুরতে থাকবেন? একটা ড্রেসও চুজ করতে পারছি না, আমার কি দোষ বলো? আচ্ছা দেখতে থাকো, নো প্রবলেম। ওকে। মিষ্টি বাসায় গিয়ে এক মুহূর্ত স্থির থাকতে পারে না, বারবার শপিং মলের দৃশ্যটা চোখের সামনে ঘুরতে থাকে। মিষ্টি নিজের ব্রেনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না, রাগে ওর গায়ে আগুন জ্বলছে। মিষ্টি একটা ভয়ঙ্কর পদক্ষেপ নেয়, দীপ যদি ওর না হয় তবে আর কারো হবে না। এদিকে সকাল সকাল উঠে দীপ অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দীপ অফিসে পৌঁছে লিফটের কাছে গিয়ে দেখে তানিশা ওর জন্য ওয়েট করছে। দীপ যেতেই তানিশা প্রশ্ন করে, এতক্ষণ লাগে তোমার, সে কখন থেকে ওয়েট করছি? সরি একটু লেট হয়ে গেল, রাস্তায় যে জ্যাম। আচ্ছা ব্রেকফাস্ট করেছো তো? হুম, তোমাকে এই সবুজ শাড়িতে বেশ সুন্দর লাগছে। হুম চলো। দীপ লিফটে ঢুকে তানিশাকে হ্যাচকা টানে কাছে নিয়ে নেয়। কি হলো, তোমার প্ল্যান তো ভালো ঠিকছে না? হুম, একটা কিস চাই। লিফটে বসে? হুম। এই নাও। এই বলে তানিশা দীপের গালে একটা চুমু দেয়, দীপও তানিশার কপালে একটা চুমু দিয়ে ছেড়ে দেয়। দুজনে একসাথে অফিসে ঢোকে, দীপ নিজের ডেস্কে বসে পড়ে আর তানিশা ওর কেবিনে চলে যায়। দীপ ভাই, আজকেও একসাথে সামথিং সামথিং? আমার তো অনেক আগে ডাউট হয়েছিল। আরে আপনারা ভুল ভাবছেন, ওরা কথা বলছিল এমন সময় হঠাৎ দীপের ফোনে একটা কল দেয়। দীপ দেখে মিষ্টির নাম্বার, দীপ ফোন রিসিভ করতেই, দীপ প্লিজ হেল্প মি, আমার অনেক ভয় করছে, প্লিজ একটু আমাদের বাসায় এসো প্লিজ। কাঁদছো কেন, কি হয়েছে? তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।